कोई भी सपना साकार करने के लिए सबसे जरूरी है सही कोच का होना। चुनिए स्कूल ऑफ लर्निंग को और करें अपने CUET UGPGBNNSSC का सपना साकार। डाउनलोड द ऐप नाउ। दिया बोलते हैं और एक्सपीरियंस हमारे कोचिंग सेंटर के क्या नंबर दे रहे हैं कश्मीर से খুব অল্প সময় আমি মানে আগে আমি অ্যাডমিশন নিয়েছিলাম প্রায় 15 days বা 25 days আগে, তো তারপর থেকে আমি এই কোচিং ক্লাসে ক্লাস করছি এবং স্যার আর ম্যামকে আমি স্পেশালি অনেক থ্যাংক ইউ বলতে চাইবো যে আমাকে ওনারা অনেক ভালোভাবে গাইড করেছেন। এবং অনেক সময় এমন হয়েছে যে আমরা অনেক সকাল থেকে ক্লাস করেছি, অনেক সময় এমন হয়েছে যে আমার যেদিন ফার্স্ট ডে ছিল আমার এখন মনে আছে আমরা সারাদিন ক্লাস করেছিলাম, তো সেই হার্ডওয়ার্কটার জন্যই আজকে আমরা হয়তো এতটুকু জায়গায় পৌঁছে পেরেছি। ভেরি গুড। অ্যান্ড যারা নেক্সট রয়েছে, যারা নেক্সট জেনারেশন, ওদেরকে আমি রিকোয়েস্ট করবো যে তোমরা ভালো করে পড়াশোনা করো এবং নেক্সট ইয়ার তোমাদেরকেও NTA যে CBT এক্সামটা দিতে হবে সেটার জন্য তোমরা ভালো করে প্রিপারেশন করো। সো স্যার ম্যাম যেইভাবে বলবে সেইভাবে তোমরা শুনবে, তাহলে তোমাদেরও হয়ে যাবে, কোনো ব্যাপার না। এভরিথিং ইজ সো ইজি। থ্যাংক ইউ। পায়েল দেবনাথ, ও CUET চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে র্যাঙ্ক করেছে এবং 131 এর মধ্যে ও র্যাঙ্ক 68 না তো 130 র্যাঙ্ক করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তো CUET তে ও সিলেক্ট হয়েছে এবং আমাদের সেন্টার থেকে ওর কি এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করবে এবং আমাদের সেন্টার তরফ থেকে আমাদের অভিনন্দন এবং সম্মান এবং পরবর্তীতে শেয়ার করবে। আমি পায়েল দেবনাথ, অক্সিজেন ক্লাসরুম থেকে। আমার যখন 12th চলছে তো আমি তখন থেকেই মানে সাড়ে সাথে আমার দেখা হয়, আমি স্কুল অফ লার্নিং কোচিং সেন্টারে এসেছি। তারপর আসার পর তো মানে একদিন ক্লাস করি, মানে আমার কিরকম লাগছিল যে হয়তো আমার ক্লাস ঠিক করে পড়া মানে, কারণ আমার কাছে একদম নতুন একটা সেন্টার, আগে জানতাম না। তো তারপর না মানে ধীরে ধীরে মানে যেই জায়গাতে কথা ছিল স্যার শুধু দুদিন ক্লাস করাবে, মানে শনিবার দিন আর রবিবার দিন ক্লাস করাবে, কিন্তু স্যার খুবই স্যার মিস খুবই হার্ডওয়ার্ক করেছে আমাদের জন্য, যে মানে উইকলি প্রত্যেক দিন আমাদের মানে করিয়েছে। তাদের হার্ডওয়ার্কের ফলে আমি 130 র্যাঙ্কে এসেছি। ওদেরকে বিগ থ্যাংক ইউ। কোচিং সেন্টারের তরফ থেকে গাইডেন্স নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে CUET র্যাঙ্ক করেছে জয়ন সাহা, এবং জয়ন সাহা তার অভিজ্ঞতা শেয়ার করবে যে CUET পর থেকে কোচিং গাইডেন্স কেমন ছিল, ওর এক্সপিরিয়েন্স কী করে আগামী দিনে তারা এক্সাম দেবে 2023 সালে এন্ট্রান্স পরীক্ষা ডিগ্রি কলেজ এবং সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এন্ট্রান্স কম্পালসারি হওয়ার জন্য। জয়ন তার এক্সপিরিয়েন্স শেয়ার করবে, কী করে সে র্যাঙ্ক করেছে এত হাজার হাজার ছাত্রছাত্রীদের মধ্যে, কীভাবে সিলেকশন পেয়েছে সেটাও শেয়ার করবে। প্রথমে ভেবেছিলাম হয়তো বা প্রথমে এই এক্সামটাকে এতটা সিরিয়াসলি নিয়ে নিই আমি, কিন্তু তারপরে যখন আসলাম সেন্টারে স্যার এটা নিয়ে ডিসকাস করেছে তখন মনে হয়েছে না কিছুটা গুরুত্ব দেওয়া যেতে পারে। তারপরে দিয়েছি কিছুটা আমার দেই, কিন্তু তারপরে কিন্তু স্যারের হার্ডওয়ার্ক এবং ম্যামের হার্ডওয়ার্কের জন্য আমি আজকে এই জায়গাতে এসেছি। আমি 56 র্যাঙ্কে এসেছি, সবটাই স্যার আর ম্যামের জন্য। তো আমি নেক্সট জেনারেশনদের জন্য বলছি যে তোমরা জেনারেল টেস্টটাকে গুরুত্ব দাও, হয়তো বা নেক্সট কোনো অন্য কোনো ইংরেজি টেস্ট থাকতে পারে, কিন্তু যদি জেনারেল টেস্ট থাকে আমি মনে করি যে ওনারা অন্য কোনো সাবজেক্ট অন্য সাবজেক্ট থেকে জেনারেল টেস্টটা বেটার হবে, এটা যেটাকে গুরুত্ব দেওয়া। হ্যাঁ, তো ওরা তোমরা চাইবে যে 8 থেকে 9 ঘন্টা পড়ার জন্য মিনিমাম, আর বেশি পড়লে তো ওটা ভালো, আর সম্ভবত সারা ম্যামদের কথা শুনতে হবে, ম্যামের গাইডেন্স মানতে হবে। আমি জানি না কতটুকু মানতে পেরেছি, কিন্তু আমি তোমাদের সাজেস্ট করবো যে তোমরা অবশ্যই মানবে। আজকে আমরা স্কুল অফ লার্নিংয়ের তরফ থেকে মাস্টার ডিগ্রিতে যারা CUET চান্স পেয়েছে পুরো ইউনিভার্সিটি এবং তেজপুরও পেয়েছে আমাদের স্টুডেন্টরা, কিন্তু ও আসাম থেকে থাকার কারণে আসতে পারেনি, তো আজকে আমরা তাদেরকে
ছোট একটা মানে ইভেন্টের মাধ্যমে হ্যাঁ ফেলিশিয়ে করার জন্য আমরা ডেকেছি। তো কৌশালী আমাদের হিন্দি এমএতে ও চান্স পেয়েছে এবং ওর র্যাঙ্ক অল ইন্ডিয়াতে কত সেভেন্থ অল ইন্ডিয়াতে ওর সেভেন্থ র্যাঙ্ক পাইছে। আমাদের স্কুল কোচিং সেন্টারে ও মানে গাইডেন্স নিয়েছিল সিইউটির জন্য মাস্টার ডিগ্রির জন্য আর কি। তো অনেক অনেক শুভেচ্ছা কৌশালীকে এবং আরও ভালো করো ভবিষ্যতে এটা আমাদের এই কোচিং সেন্টার তরফ থেকে। এখন আমি বলবো যে পরবর্তী যে আছে অপু সাহা। অপু সাহা আমাদের সেন্টারে ও সেকেন্ড অ্যাটেম্পে ভালো রেজাল্ট করেছে এবং অনেক স্ট্রাগল করে ও উদয়পুর পুনাবন থেকে আসতো কাঠমান্ডু থেকে এবং ফাইনালি ও সিইউটি পেয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটিতে। বাংলাতে কত র্যাঙ্ক ছিল? 69 মানে অল ইন্ডিয়াতে ওর 69 ছিল। তোমাদের অসংখ্য অভিনন্দন এবং তোমরা আরও ভালো করো ফিউচারে এবং তোমরা স্টুডেন্টদের সাথে শেয়ার করবে আগামী আপকামিং যারা জেনারেশন আছে এখন যারা কলেজে পড়ে যে তারা কী করে প্রিপারেশন নেবে আর তোমরা আমাদের সেন্টার কীভাবে যোগাযোগ হয়েছিল তোমরা স্টুডেন্টদের সাথে কথা একটু শেয়ার করবে যাতে করে স্টুডেন্টরাও জানতে পারে তোমাদের থেকে কী স্ট্র্যাটেজি নেওয়া দরকার। মিনিমাম কত ডিউরেশন মানে পড়াশোনা করা দরকার যেহেতু এটা অল ইন্ডিয়া লেভেলে হয়েছে, যেমন 3 লাখের মতো অ্যাপ্লাই করেছিল ত্রিপুরা ইউনিভার্সিটিতে যেখানে ভ্যাকেন্সি একেবারেই কম, হ্যাঁ অনলি 3000 ভ্যাকেন্সি, এবার আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট আছে। তো সেই জিনিসটা মাথায় রেখে স্টুডেন্টদের কত মাস পড়া দরকার কীভাবে পড়া দরকার বা আমরা আমাদের যে গাইডেন্স সেই সম্পর্কে তোমরা একটু বলবে স্যার ম্যামরা কীভাবে গাইডেন্স দিয়েছিলেন। ঠিক আছে, আমি কৌশালী হিন্দি ডিপার্টমেন্টে এমএ করছি, আমি পাস আউট হয়েছি এমবিবি কলেজ থেকে। তো ফার্স্ট অফ অল কন্ট্যাক্ট হয়েছে আমাকে একজন দিয়ে, মানে আমার একজন জুনিয়র হিস্ট্রি ডিপার্টমেন্টে, ও আমাকে দিয়েছে এখানে এড। তারপর আমি কল করলাম স্যারকে, কন্ট্যাক্ট করলাম, তো তারপর আমি এখানে জয়েন হই। তো আমি বলবো যারা এসইউটি প্রিপারেশন করছো তোমাদেরকে ফার্স্ট অফ অল বেস্ট অফ লাক নেক্সট এক্সামের জন্য, আর তোমরা এখন থেকে যারা প্রিপারেশন নিচ্ছো ভালো, আর যারা নিচ্ছ না ওদেরকেও বলবো তোমরা প্লিজ এখন থেকে প্রিপারেশন নাও, কারণ পরে তোমাদের অনেক প্রবলেম হবে। তোমরা পড়ার অরিজিনাল পড়া করছো সাথে সাথে এটার প্রিপারেশন নাও, কারণ এটার জন্য টাইম দেওয়া দরকার। অল ইন্ডিয়া আগে ইউনিভার্সিটি কন্ডাক্ট করতো এক্সাম, বাট এখন এটা এনটিএ থেকে কন্ডাক্ট করছে, তো অল ইন্ডিয়া লেভেল হবে। তো ধরে নাও মিনি ইউপিএসসি, তো এখন থেকেই প্রিপারেশন স্টার্ট করো। থ্যাংক ইউ। সিইউটিপিজি কি সাবজেক্ট? ওকে, তো তোমার মানে কোন ইউনিভার্সিটি টার্গেট? কোন ইউনিভার্সিটি? ওকে, তো কতদিন হয়েছে ক্লাসে জয়েন করেছো? ওকে, তো তোমার যে ডোমেন সাবজেক্ট তো বোটানি আর পার্টে, তো পার্টে এবং ডোমেন মানে সব মিলে তোমার ক্লাস কেমন লাগছে? মানে টিচারটা ক্লাস বুঝায়? বোটানি যে স্যার পড়ান উনি তো গোল্ড মেডেলিস্ট, তাই না? তো উনি মানে কেমন পড়ায়? এমবিএ সিইউটি এন্ট্রান্স দেবে, তো সিইউটি এমবিএ সিলেবাসে কী কী আছে? তো তোমার যারা টিচার আছেন হ্যাঁ টিচারদের ক্লাস কেমন লাগে? খুব ভালো। তোমার ইংলিশ গ্রামার নিশ্চয়ই আছে, ইংলিশের যিনি করান ম্যাম ক্লাস কেমন লাগে? ভালো। তোমাদের কোনো ডাউট হলে ডাউট ক্লিয়ার করে? আর এখানে এনভায়রনমেন্ট কেমন? টিচাররা স্টুডেন্ট ফ্রেন্ডলি না কনজারভেটিভ? একদম। ওকে, আর তোমার মানে টার্গেট কোন ইউনিভার্সিটি? ইউনিভার্সিটি মেইন মানে ফার্স্ট প্রেফারেন্স হতে পারে, সেই যদি আসাম ইউনিভার্সিটি সিলেকশন হয় তাহলে মাসপুর ইউনিভার্সিটি। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। স্কুল অফ লার্নিংয়ে কী কোর্স নিয়ে ভর্তি হয়েছে? আমি স্যার স্কুল অফ লার্নিংয়ে সিইউটি বিএডের জন্য ভর্তি হয়েছি। আচ্ছা, তো তোমার সিলেবাস সম্পর্কে কোনো আইডিয়া আছে? সিলেবাস কী কী সিলেবাস আছে বিএডে? আমার বিএডের মধ্যে যে ডোমেন এটার মধ্যে টিচিং অ্যাপটিটিউড, ইংলিশ, সায়েন্স, ম্যাথস, সোশ্যাল সায়েন্স এগুলি আছে। তো তাছাড়া 25 মার্কসের যে পার্ট ওয়ানটা এটার মধ্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে। আচ্ছা, তো তোমার যতদিন ক্লাস করেছো ক্লাস করে তোমার কেমন লাগছে? মানে ক্লাসে খুব ভালো লাগছে, মানে ক্লাস বোঝানো হয়? হুম, ভালো। আচ্ছা, আর তোমার মানে কোন ইউনিভার্সিটির মানে টার্গেট? ত্রিপুরা ইউনিভার্সিটি। তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে কী করে প্রিপারেশন নিয়েছো এবং তোমরা যারা যারা সিলেকশন পেয়েছো সাবজেক্ট ওয়াইজ একজন একজন করে তোমরা নিজেদের ইন্ট্রোডাকশন দেবে অ্যান্ড দেন সাবজেক্ট নিয়ে কথা বলবে এবং কী প্রিপারেশন নিয়েছো বা ফিউচারে স্টুডেন্ট যারা আছে যারা প্রিপারেশন নিচ্ছে তাদের সম্পর্কে তোমাদের কী সাজেশন থাকবে। ঠিক আছে, তোমরা এত শর্ট টাইমে যে তোমরা করেছো সেইটুকু নিয়ে আলোচনা করবে তোমরা। ঠিক আছে, তো সৃষ্টি প্রথমেই শুরু করো। সৃষ্টি আসাম থেকে, যারা আমাদের এডুকেশনের স্টুডেন্ট যারা আছো তোমরা এডুকেশন সম্পর্কে সাজেশন পেয়ে যাবে সৃষ্টি থেকে। সৃষ্টি কী করে থ্রু গুগল মিটে ও ক্লাস করেছে আসাম থেকে এবং খুব শর্ট টাইমেই ও আমাদের থেকে গাইডেন্স নিয়েছিল এবং সে ফাইনালি 22 নম্বর র্যাঙ্কে ত্রিপুরা ইউনিভার্সিটিতে সিলেকশন পেয়েছে। তো তার জার্নি সম্পর্কে তোমাদের সাথে শেয়ার করবে সৃষ্টি। আচ্ছা, প্রথম আমি বলবো যে ফার্স্ট তো সিলেবাস আমি কমপ্লিট করে নিয়েছিলাম আর তারপর
তারপর স্যারকে আমি হঠাৎ একদিন ইউটিউবে দেখি স্কুল অফ লার্নিং কোচিং, তারপরে স্যারকে আমি ফিস জিজ্ঞেস করি, তো স্যার বলছে এত এত টাকা। তারপর আমি ভাবলাম যে আমার তো খুব ইকোনমিক্যালি উইক, আমি বলছি না পারবো না আমি। তারপরে স্যার আমাকে একদিন কল করে বলছে যে স্যার আমার থেকে কোনো ফিস নিবে না, তো আমাকে এমনি কোচিং দিবে, তো এটা আমার কাছে খুব বড় পাওনা। যদি আমার লাগে লাগে সিট পাংচুয়ালিটিটা মেইন। আর তারপর থ্যাংক ইউ স্যার আর ম্যাম, তোমাদের গাইডেন্স ছাড়া এটা অসম্ভব। তারপর এবার কেমন ফিল হচ্ছে? তুমি তো আই থিংক তুমি গত বছর তুমি অ্যাপ্লাই করেছিলে অন্য ইউনিভার্সিটিতে? হ্যাঁ করেছিলাম। তখন মানে সেম সাবজেক্টে করেছিলে তখন যে পাওনি? সেম সাবজেক্টে করেছিলাম, আমি পাইনি।